নমস্কার, একটি বিশেষ ঘোষণা। যে সকল ব্যক্তির পেপার রেশন কার্ড আছে কিন্তু ডিজিটাল রেশন কার্ড বা কুপন নেই, পশ্চিমবঙ্গ সরকার তাদের 3 মাসের জন্য মে জুন জুলাই বিনামূল্যে খাদ্য শস্য প্রদানের ব্যবস্থা করেছেন, এই জন্য স্পেশাল কুপন প্রদান করা হবে। একইভাবে যে সকল পরিযায়ী শ্রমিকদের ডিজিটাল রেশন কার্ড নেই, স্পেশাল কুপন নেই, তাদের 2 মাসের জন্য বিনামূল্যে খাদ্যশস্য প্রদানের ব্যবস্থা করা হয়েছে, এই জন্য টেম্পোরারি কুপন প্রদান করা হবে। ইচ্ছুক প্রার্থীরা নির্দিষ্ট ফর্মে আবেদন করতে পারেন। আবেদনপত্র নিকটবর্তী রেশন ডিলার, গ্রাম পঞ্চায়েত এবং ব্লক অফিসে পাওয়া যাবে, জমা দেওয়াও যাবে। ফর্মের সঙ্গে অবশ্যই পুরনো পেপার রেশন কার্ড, ভোটার পরিচয়পত্র এবং আধার কার্ডের ফটোকপি জমা দিতে হবে। আবেদনপত্র আগামী 19/6/2020 তারিখের মধ্যে জমা দিতে হবে। এই সুবিধা পরবর্তীকালে আর পাওয়া যাবে না। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।